চোখের আলো হারানো সেই ছেলেটির কথা অনেকেরই মনে আছে নিশ্চয়ই পুলিশের সেলের আঘাতে দৃষ্টিশক্তি হারানো সিদ্দিকুর রহমান সোমবার নিজের অফিসে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি পদের নাম টেলিফোন অপারেটর আপাতত বেতন তেরো হাজার তবে এক বছর পর মূল বেতনই হচ্ছে তেইশ হাজার টাকা সিদ্দিকুর যা হারিয়েছেন তা কোনো কিছু দিয়েই পূরণ হবে না সত্যি কিন্তু জীবনের এই সংকটে সহযোগিতার হাত নিয়ে সরকারের এমন এগিয়ে আসা কখনোই ভুলবেন না সিদ্দিক আমি খুব লাখি মনে করি নিজের আসলে অনেকের ভালোবাসা মানে পাচ্ছি এবং পেয়েছি সকালে দোয়া চাই সকালে দোয়াইতে এত দ্রুত ফিরতে পারতেছে বিদ্যমান আইন শাস্তি আমি চাই যেন আর কারো মানে এমন ক্ষতি অপরণের ক্ষতি না হোক পরীক্ষা পেছানোর দাবিতে যে দেশে হর আন্দোলনের কথা শোনা যায় সেখানে পরীক্ষার তারিখের দাবিতে আন্দোলন করা সিদ্দিকের মতো শিক্ষার্থী পেয়ে খুশি তার সহকর্মীরা এটা মুভমেন্টের কোনো প্রয়োজন হয় না চোখে দেখারও খুব একটা প্রয়োজন হয় না আস্তে আস্তে উনি যখন ধাতস্থ হয়ে যাবেন তখন নিজেই উনি সব কিছু অনুভব করে বিভিন্ন ডিজিট ইউজ করতে পারবেন সেই প্রেক্ষাপটে ওনাকে আমি টেলিফোন অপারেটর হিসেবে কাজ দিয়েছি আন্তরিকতার সাথেই আমি ওনাকে যতটুকু হেল্প করা দরকার কাজ শেখানো দরকার আমি শিখাবো গত বিশ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সেখানেই পুলিশের টিয়ার সেলে চোখের আলো হারান কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান আতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা